দাদাবাবু আপনার শরবত লাগবে না। তো রাতে কোথাও বেরোচ্ছিস নাকি? কোথায় দাদা ভাই? পিউকে খুঁজতে? এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? ও I'm sorry, excuse me. বেটি পেট ভর গিয়া? হ্যাঁ কাকা, একদম পেট ভরে গেছে। अभी आपका सीसीटीवी मैंने ऑफ करके रखा है, हाँ? अभी हम ऑन करेगा। तुम एक काम करो, वो अंदर कॉन्फ्रेंस रूम है ना, वहाँ पे जाकर सो जाना, हाँ? वहाँ का सीसीटीवी ऑफ रहता है, ठीक है? और मैं बाहर हूँ, हाँ? कोई जरूरत पड़ने से हमको बुला लेना, हाँ? और एक बात, कल सुबह सबका आने से पहले यहाँ से निकल जाना, हाँ? ठीक है काका। काका, हाँ बेटी, अमी घोड़े लाइट टा जाली घूमो प्लीज। क्या अंधेरे में डर लगती है? हाँ काका, अंधकार ना मैं एक तो भय पाए। ठीक है कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। हाँ थैंक यू काका। बेटी बेटी इसको रखो, जरूरत पड़ेगा अगर पड़ेगा तो। हाँ सो जाना, हम बाहर हैं, हाँ? चिंता नहीं, हाँ सो जाना आराम से। দিদি আপনাকে যতই প্রেফারেন্স দিক না কেন, আপনি আমার কোম্পানিতে কিছু দেই চাকরি পাবেন না মিস বৃষ্টি বাড়ি। আপনার রেজাল্ট এখন আমার আর আমার ইন্টারভিউয়ারদের হাতে। দিদির একটা ভোট পেলেও বাকি চারটের ভোটের একটা ভোট আপনি পাবেন না। আপনাকে আবার বৃষ্টি বাড়ি ফিরে যেতেই হবে। খুব মজা পাচ্ছেন না? এরপরও কি করে বাদ দেবেন আমাকে? আমার পিয়ের চাকরি আপনি কিছুতেই পাবেন না। কেন পাবো না? কেন যতজন ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে থেকে আই ওয়াজ দি বেস্ট, তাহলে কেন আপনি আমাকে চাকরিটা দেবেন না? কারণ এটা আপনার বৃষ্টি বাড়ি নয়, এটা আরএস এন্টারপ্রাইজেস। আর আপনাকে চাকরি দেওয়ার জন্য কোনো এক্সকিউজ ঋষি সেনের দরকার নেই। আমার ডিসিশনটাই ফাইনাল ডিসিশন। আমার ইচ্ছে না হলে আমি আপনাকে চাকরিতে নেব না। ঋষি সেনের টেরিটরিতে না কোনো মেয়ের কোনো জায়গা ছিল, না ফিউচারে কোনো দিন থাকবে। সারাদিন এত কাজ করেন, মনে মাথাটা খারাপ হয়ে গেছে, একা একাই কথা বলে যাচ্ছেন। আমার দিকে না তাকিয়ে চুপচাপ গাড়িটা চালান। ঠিক আছে স্যার। মাসির সাথে সকাল থেকে একবারও কথা হয়নি। মেশুর শরীরটা কেমন আছে কে জানে, ইন্টারভিউটা কেমন হলো সেটাও তো জানাতে পারলাম না। ওরা সবাই আমাকে নিয়ে নিশ্চয়ই খুব টেনশন করছে। না, কালকে সকালে সবার আগে ফোনটার একটা ব্যবস্থা করতেই হবে। Thank you.
ছোটবেলাটা যত হাসি খুশিতে, যত ভালো মুহূর্তে, যত ইজি কেটেছিল, বড়বেলাটা ততটাই কঠিন হয়ে উঠছে টুপাইদা। জানো তো, আমার মনে হয় তোমরা সবাই যদি আমার সাথে থাকতে আজ, আমার জীবনটা অনেক ইজি হতো। তুই প্রমিস কর কখনো আমার হাত ছাড়বি না। কখনো না। ফোনটা তো আমাদের কাছেই আছে, একটা কাজ করলে হয় না, ওর ফোন থেকে ওর মাসির ফোন নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করে জিজ্ঞেস করা যায় তো যে ওদের কলকাতায় কোনো রিলেটিভ আছে কিনা। ভেরি গুড আইডিয়া, এটা এটা তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি ফোনটা নিই। না সৌমি, সৌমি, সৌমি বলছি, আমার মনে হয় এত রাতে ওনাদেরকে ফোন করাটা ঠিক হবে না। কিন্তু কেন? আরে ওকে ফোন করলে তো আমরা জেনে যাব পিহু কোথায় আছে না আছে। আমি বুঝতে পারছি তুই তুই একদিক থেকে ঠিক কথা বলছিস, কিন্তু যদি জানতে পারি যে ওদের কোনো রিলেটিভ কলকাতায় নেই, তখন তো ওনারা জিজ্ঞেস করবেন না পিহু কোথায়, শুধু শুধু টেনশন করবে। আর পিহু আগে একা কোথাও যায়নি, আমার মনে হয় ওনাদেরকে টেনশন দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, ফোন করব না, কিন্তু এবার তুমি একটু হাসবে প্লিজ। সকাল থেকে মুখটা একদম গম্ভীর করে রেখেছো, একদম ভাল লাগছে না। এবার কিন্তু আমিও কাঁদতে শুরু করে দেব, আর আমি যদি কাঁদা শুরু করি কেউ কিন্তু আমাকে থামাতে পারবে না। হ্যাঁ, লোক ভাড়া করে নিয়ে আসতে হবে বলে দিচ্ছি। জানি না পিহুই বা কোথায় আছে, ঠাকুর রক্ষা করো ওকে। এই যে আপনি এত ইরেসপন্সিবল কেন? হ্যাঁ, আপনি কোথায় গেছেন না গেছেন সেটা কাউকে ইনফর্ম করেননি কেন? বাড়িতে সবাই আপনাকে নিয়ে এত টেনশন করছেন আর আপনি এখানে রয়েছেন। What do you think of this? I'm sorry. I'm extremely sorry. আমি বুঝতে পারি। Excuse me. Thank you.
করে খেয়াল করে সাকা জায়গা পেয়েছে লোক বোঝাবে তার মধ্যে অত बेटी क्या कर रही हो बेटी हाथ मत लगाओ बेटी कुछ हो जाएगा तुम्हें बेटी बेटी हाथ मत लगाओ बेटी 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 तुम ठीक हो ना काका इकरे को बहुत दुखा लग गया काका हमर को भय करछे डरो मत बेटी मैं हूं ना डरो मत तुम आओ मेरे साथ बैठो बैठो यहां पे দিদি শোন না বলছি যে অঙ্কাক্ষরী খেলি না চল অঙ্কাক্ষরী খেলি কখন থেকে আমি বলছি অঙ্কাক্ষরী খেলবো তাই না অঙ্কাক্ষরী তো অনেক পুরনো গেম তুই নতুন কিছু ট্রাই কর হ্যাঁ খেলতেই পারি তাহলে তুমি একটু বুদ্ধি দাও না নতুন কি খেলা যায় আমার বোর হতে ভাল লাগছে না এই থেকে মিশুমি শোন 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 বলছি দেখ এখন নতুন ট্রেন্ড হচ্ছে মিমিক্রি তুই মিমিক্রিটা ট্রাই কর না আরে পিহুকে দেখিস নি বৃষ্টি বাড়িতে কি সুন্দর পারফর্ম করলো সেদিনের কথা আর বলিস না যা করেছিল পিহু এইবার তাকে সামনে পেলে কুটি কুটি দুটো চোখ ধরে দেবে গেলে দাঁতগুলো সব এক ঘুষিতে উপড়ে দেবে চুলের মুঠি খামচে ধরে ঝাঁকিয়ে দেবে এ মা ঘুষি মেরে দাঁত ভেঙে দিলে তো রাক্ষস ফকি হয়ে যাবে হবেই তো হাসে না যে কি হবে তার সে দাঁত নিয়ে বরং দাঁতের বাগান সাজাক টাকা দিয়ে আমি তো ভেবেছিলাম নিশিয়া তো পেছন দিয়ে পিউর ঘাটটা মুটকেই দিল খুব রেগেছিল আরে শোনো না চোরদা ঋষি ওই সব রাগগুলো জমিয়ে রেখেছিল এখন সুদে আসলে বের করছে একসাথে রুষা আমি বুঝতে পারছি তুই এখনো পিউকে নিয়ে টেনশন করছিস আমার মনে হয় ওকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই মেয়েটা খুব সাহসী তাহলে ঋষির সাথে ওভাবে কেউ কোমর বেঁধে ঝগড়া করতে পারে আমি কিন্তু এর আগে এভাবে ঋষির সাথে কথা বলতে কাউকে দেখিনি সেটা তুমি একদম ঠিক বলেছো কাকাই ভাইয়ের জন্য পিউ একদম ঠিক আছে নেহা তোর মেশোর শরীরটা খারাপ আর ও কলকাতায় প্রথমবার এসছে তাই জন্য ভাইয়ের মেজাজটা এরকম চুপচাপ সহ্য করে নিয়েছে না হলে দেখতে এমন করতো না ভাইয়েরকে পুরো চুপ করিয়ে দিতে সত্যি আমাদের ঋষিরা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তুমি বলো দেখলে তো কিরকম মেজাজ দেখিয়ে চলে গেল কোথায় গেল না গেল কাউকে বলার কোনো দরকার নেই আচ্ছা আমাদের বাড়িতে তো কারোর ওরকম মেজাজ নেই ওর কোথা থেকে হলো বলো তো এরকম মেজাজ বড় সাহেব তো ফোন নেই পকড় রে আব হম কি করে বেটি 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 কি হলো তুমি বেটি
बेटी क्या हुआ? सर এবার কোথায় যাব? উফ, এত রাতে কোথায় খুঁজব আমি ওনাকে? উনি যদি কোনো রিলেটিভের বাড়িতে যান তাহলে তাহলে কোথায় যেতে পারেন? বৃষ্টি বাড়ি থেকে তো উনি এখানে বাসে এসেছিলেন, তাহলে কি ওদিকে কোথাও? রাজবাড়ি চলো কুইক। আজ রাতে আপনি যেখানেই থাকুন না কেন মিস প্রিয় মিত্র, কাল রেজাল্টের পর আপনাকে বৃষ্টি বাড়ি ফিরে যেতেই হবে। এত রাতে সিকিউরিটি আবার কেন ফোন করছে? আর বলো জয় সিং, সব অফিস মে বহুত বড় মুসিবত হো গয়া, আপ জলদি আও। হাম বড়া সাহেব কো বহুত দের সে ফোন লাগা রহা হ্যায়, বড়া সাহেব নেই উঠা রহা হ্যায়। আপ আও সাহেব, প্লিজ আপ জলদি আও। অফিস এখন? ঋত্বিকটা কোথায় গেল? ও তো এত তাড়াতাড়ি ঘুমোচ্ছিল না, সারা রাত জেগে থাকে পেঁচার মতো, ভোর বেলা ঘুমোতে যায়। হ্যাগো, তোমার ছেলে কোথায়? সেও কি ঘুমিয়ে পড়লো নাকি? না না দাদা, এত তাড়াতাড়ি ঘুমাবে? প্লাস ওর যা মন খারাপ, তোমার মনে হয় এত তাড়াতাড়ি ও ঘুমাবে? ঋত্বিকের কি হয়েছে রে? সে প্রচন্ড জটিল ব্যাপার পিসিমণি। দেখো দেখো, রুষা দিদির মন খারাপ বোনের জন্য, আর দাদার মন খারাপ হচ্ছে বোনের বোনের জন্য। বুঝলে ব্যাপারটা? এই সকাল থেকে দেখছি তোরা সবাই মিলে ঋত্বিককে কি সব বলে চলেছিস। আচ্ছা আমাকে একটু খোলসা করে বলবি কি হয়েছে? কি 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 হবে? কিছু হয়নি দাদা, ঠিক আছে, আমি আর কি করছিলাম? আচ্ছা কিছু হয়নি। আচ্ছা মন খারাপটা কিসের জন্য সেটা শুনি। মন খারাপ কেন? কারণ কারণ ও আর তানি ওরা দুজন একটা সিরিজ দেখছে, আর ওই সিরিজটা ভীষণ ইমোশনাল, ভীষণ। তো তাই জন্য দাদার মন খারাপ। তোরা যে কি সব বলছিস আমার, আমি আমি কিছুই বুঝতে পারছি না। ছাড়। জয় সিং, জয় সিং, সব 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 জয় সিং অফিসে এত দোয়া কিসে? স্যার শর্ট সার্কিট হয়ে গেছে, বোর্ডে আগ লেগে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার। মেইন সুইচ অফ করেছো? হ্যাঁ স্যার। আর কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিছু পড়ে যায়নি? নেই স্যার। আর ফায়ার ব্রিগেড ফোন করেছো? হ্যাঁ। নেই স্যার। কেন ফোন করেনি জয় সিং? তুমি তুমি এখানে কি নতুন এসছো? তুমি এত বছর এখানে কাজ করো আর তুমি এটুকু রেসপন্সিবিলিটি নিতে পারছো না? আমাকে ফোন না করে ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারো নি তুমি? স্যার ফায়ার ব্রিগেডকে ফোন করলে মুসিবত হয়ে যেত, ইসলে নাই কিয়া। জেসি কোনো মুসিবত হতো না, বরং প্রবলেমটা সলভ হয়ে যেত। নেই স্যার, প্রবলেম হতো স্যার অন্দর বেটি ফাসি হুই হ্যায়। বেটি? হোয়াট বেটি? স্যার উধার উনি এখানে কি করছে? স্যার মানে প্রিন্সেস মিস বৃষ্টি বাড়ি, পিহু, মিস পিহু মিত্র, কি হয়েছে? মিস পিহু মিত্র আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? মিস বৃষ্টি বাড়ি উঠুন। উনি এখানে কি করছেন? ওনাকে এখানে থাকার পারমিশন কে দিয়েছে? আমি 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 সব, ওর এখানে থাকার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই আমি ওকে এখানে থাকতে দিয়েছিলাম রাতের জন্য। মিস বৃষ্টিবাড়ি, এই যে শুনতে পাচ্ছেন? সব আমার দোষ নেবেন না সব, এর জন্য আমার নৌকরি খাবেন না সব। বেটি খুব ভালো লড়কি আছে, এসলি হাম ফায়ার ব্রিগেড কো নেই বুলায়া, পুলিশ কেস হতা তো বহুত মুসিবত আ জাতে হাম। জাস্ট শাট আপ, শাট আপ জয় সিং, জাগো এন্ড জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। মিস বৃষ্টিবাড়ি, মিস বৃষ্টিবাড়ি শুনছেন? শুনতে পাচ্ছেন আমার? দাও মিস বৃষ্টিবাড়ি উঠুন, মিস বৃষ্টিবাড়ি, এই যে শুনছেন, তাকান আমার দিকে, তাকান, প্লিজ চোখ খুলুন। পিহু শুনতে পাচ্ছেন? প্লিজ তাকান আমার দিকে, লুক এট মি,
প্লিজ। মনে হচ্ছে ধোয়ার জন্য উনি সেন্সলেস হয়ে গেছেন। এই যে তুষ্পিয় মিত্র, বেটি না থাকলে পরে আজ বহুত বড় ক্ষতি হয়েছে তো সব। ওর অন্ধেরে মে বহুত ডর লাগতা হয়, ইসলিয়ে কনফারেন্স রুম মে ও বত্তি জ্বালাকার সোই থি। ওই প্রথম দেখে কি শর্ট সার্কিট হয়েছে, তারপরে ও নিজে গিয়ে মেন সুইচ অফ করে, নেই তো সব জ্বলে পুড়ে রাখ হয়ে যেত। চোখ খুলুন প্লিজ, উঠুন। নিষ্প্রিয় মিত্র, শুনছেন আপনি? শুনতে পাচ্ছেন? প্লিজ চোখ খুলুন, তাকান আমার দিকে, প্লিজ তাকান। চলো 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 পাল্টা।